أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. আল্লাহ তাআলা বলেন, কোন জাতি ঘৃণা সেই জাতি তোমাদেরকে মসজিদুল হারাম আল্লাহর ঘর থেকে বিরত বাধা দিয়েছে, ওই জাতির ঘৃণা তোমাদেরকে যাতে বাধ্য না করে, উদ্বুদ্ধ না করে, তোমরা তাদের উপরে সীমা লঙ্ঘন করো, তোমরা পরস্পর সহযোগিতা করো ভালো কাজে এবং আল্লাহ ভীতির কাজে, তোমরা পরস্পর সহযোগিতা করবে না পাপ কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে, জুলুমের কাজে, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আজাব অনেক কঠিন। এই আয়াতের প্রথম অংশ আমরা গত দুই সপ্তাহে আলোচনা করেছি, প্রথম দুই আয়াত। প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন যে তোমরা চুক্তিসমূহ পূরণ করো। পরের আয়াতের শুরুতে আল্লাহ তাআলার প্রতিজ্ঞাকে তোমরা অবহেলা করবে না, বৈধ মনে করবে না। তাফসিরে নাবুলসির মধ্যে লেখেন, আল হায়াতু মাআল মুত্তাকিনা রহমা ওয়াল হায়াতু মাআল মুতাফাল্লিতিনা আযাব। মানুষের ভালো মানুষের সাথে জীবন যাপন করা, ভালো মানুষের সাথে জীবন যাপন করা এটা একটা রহমত, আল্লাহর পক্ষ থেকে দয়া এবং সুখ, এবং খারাপ মানুষের সাথে জীবন যাপন করা এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি, অশান্তি। আপনি বাসায় থাকেন, আপনার প্রতিবেশী সে যদি ভালো হয় তো আপনি অসুস্থ হলে, আপনার ছেলে মেয়ের কোনো সমস্যা হলে সব সময় আপনার পাশে তাকে পাবেন, আর সে যদি খারাপ হয় আপনি বাইরে গেলেও আপনার বদনাম সকল মানুষের কাছে সে করবে, আপনার ছেলে মেয়েরা বাইরে বের হলেও তাদের বদনাম করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে, আপনি বাসা থেকে বের হবেন তার বাসার ময়লা আবর্জনা সব আপনার বাসার সামনে রেখে দিবে, আপনি ঘুমাতে যাবেন ওই লোকে সারা রাত মদ খেয়ে চিল্লা চিপড়ি গান বাজনা করে আপনাকে ঘুমাতে দিবে না, অর্থাৎ আপনার জীবনটাকে সে একটা কঠিন শাস্তির মতো আযাব করে ফেলবে, আর সে যদি ভালো মানুষ হয় আপনার জীবনটাকে শান্তিময় করে দেবে। আপনার পার্টনার, আপনার ভাড়াটিয়া, আপনার বাড়িওয়ালা, আপনার
গাড়ির ড্রাইভার, আপনার গাড়ির মালিক, অর্থাৎ সবাই আপনার আশেপাশে যারা আছে, এরা যদি ভালো হয়, আপনার বাড়ির মালিক যদি ভালো হয়, তো আপনি আরামে থাকবেন, শান্তিতে ঘুমাবেন, কোনো চিন্তা নেই। আর বাড়ির মালিক যদি খারাপ হয়, সকাল বিকাল আপনাকে পেইন দিবে, ভাড়া দেন না কেন, ভাড়া দিয়েছেন তারপরও ভাড়ার জন্য আপনারে তাকাতা দিবে, আপনার রুমের মধ্যে ঢুকে এইটা ময়লা করছেন কেন, এইটা দাগাইছেন কেন, এইটা এমন করছেন কেন, আপনার জীবনটাকে শাস্তিময় করে দেবে। এমনিভাবে আপনার ভাড়াটিয়া, সে ভাড়াটিয়া যদি খারাপ হয়, তাহলে ভাড়াটিয়া উঠছে আপনার ভাড়া দিবে না, আবার ভাড়া তাকে বাসার থেকে নামাবেন, নামবেও না। হয়তো বা এক সময় দেখা যাবে এক বছর দুই বছর ভাড়া না দিয়ে থাকতেছে, আপনি নামাইতে যাবেন নামাইতেও পারতেছেন না, এক সময় সে আপনার জমি দখল করতেছে, যে ফ্ল্যাট আমার, আপনি তাকে নামাইতেও পারেন না, আর এই বাড়ির মালিকানাও দাবি করতে পারেন, কারণ লোকটা খারাপ। অর্থাৎ সোজা কথা মওসুল নাবুসি বলতে বলেন যে ভালো মানুষের সাথে জীবন যাপন এটা রহমত, আর মানুষ যদি খারাপ হয় তাহলে এদের সাথে জীবন যাপন এটা হলো আল্লাহর আযাব। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে প্রথম আয়াতে এই জন্য বলছেন, হে মুমিনগণ তোমরা চুক্তি সমূহ পূর্ণ করো, যার সাথে যে চুক্তি আছে, যার যে অধিকার আছে, এই অধিকার যদি পূরণ করে কোনো ঝামেলা নেই, কিন্তু অধিকার যদি পূরণ না করে, চুক্তি যদি পালন না করে, বাড়িওয়ালা তার চুক্তি পালন করে না, ভাড়াটিয়া তার চুক্তি পালন করে না, আপনার কর্মচারী রাখছেন আপনার দোকানে চাকরি করার জন্য, সে তার চুক্তি পালন করে না, আপনি যখন থাকেন না দোকান বন্ধ করে সে সিনেমা দেখতে যায় ঘুরে ফিরে, আপনি আবার আসলে দোকান খুলুন, আপনি না থাকলে বেচা কিনা যা হয় সব পকেটে ভরে, আর আপনি হয়তো থাকলে খুব কাজ দেখায়। এমনিভাবে ওই দোকানের মালিক সে যদি খারাপ হয়, সারাদিন আপনারা গালিগালাজ করবে, ভালো কাজ করলেও গালিগালাজ, খারাপ কাজ করলেও গালিগালাজ, বেতনের সময় বেতন দিবে না, আপনার কোনো ওয়াদা সে পালন করবে না, এই প্রতি ঈদে কোরবানিতে গার্মেন্টস শ্রমিকদের সাথে মালিকদের মারামারি হয়, কেন? গার্মেন্টস শ্রমিকরা বলে যে আমাদেরকে বেতন দেওয়ার কথা, বোনাস দেওয়ার কথা, আর বার ওই মালিক বলে যে না এগুলো কিছু দেওয়ার কথা না, হয়তো বা কোনো এক দল হয়তো মালিক সে ওয়াদা পূরণ করতেছে না, তার কথা রাখতেছে না, অথবা যারা শ্রমিক তারা কথা রাখতেছে না, অর্থাৎ এই কথা রাখা, ওয়াদা পালন করা, এটা যদি সবাই করে সবাই আনন্দে থাকবে, সবাই সুখে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারামি আন তা'তাদু। মানুষ মাত্রই তাফসীরে নাবুওয়াতের মধ্যে বলে যে মানুষ সামাজিক জীব, মানুষ চাক বা না চাক মানুষের সাথেই থাকতে হবে, আপনি না চাইলেও মানুষ থেকে আলাদা হইতে পারবেন না, আপনি যদি চান আমি একা একা থাকবো, কাল কোনো মানুষের সাথে আমার কোনো লেনা দেনা থাকবে না, আপনার পক্ষে কোনোদিনই সম্ভব না। আপনি সকালবেলা যে রুটি খান এটা চিন্তা করেন, এই রুটি খাওয়ার জন্য আপনি আটা কিনে আনছেন, এই আটা আপনি যদি চান একা একা আপনি রুটি খাবেন, এই আটা আনতে গেলে দোকানে যেতে হবে, ওই আটা দোকানে আনতে হইলে গম থেকে ভাঙ্গাইতে হবে, গম থেকে ভাঙ্গাইতে হলে মিলে যাইতে হবে, মিলে ওই গম আসতে হইলে কৃষি ফসলি জমিতে যাইতে হবে, ফসলি জমিতে গম এমনি আসবে না, তার আরও ছয় মাস আগে কৃষককে জমি চাষ করতে হবে, তারপরে পানি দিতে হবে, সার দিতে হবে, ওই গমের বীজ বপন করতে হবে, গমের বীজ বড় হবে, অর্থাৎ আপনি সকালে যে নাস্তা খাবেন এই নাস্তার একটা গমের পিছনে হাজার হাজার মানুষের শ্রম নিহিত আছে,
অর্থাৎ আপনি যদি নিজে চান আমি নিজে খাবো, কারো ধার ধারবো না, কারোর সাথে দেখা করবো না, সম্ভব না। আপনার পানি খাওয়ার জন্য মানুষের কাছে মুখাপেক্ষি, মানুষের সাথে যাইতে হবে, মানুষের কাছ থেকে আনতে হবে, আপনার ভাত খাওয়ার জন্য, আপনার চলাফেরা করার জন্য, দোকানদারি করার জন্য, ঘর বাড়িতে থাকার জন্য, সব কিছু একজন আরেকজনের নির্ভরশীল, পরনির্ভরশীল। মানুষ একা কখনোই কোনো কাজ করতে পারবে না, আরেকজনের সাথে মানুষ সামাজিকভাবে তাকে জীবনযাপন করতে হবে। এই সামাজিকভাবে জীবনযাপন করার আল্লাহ তাআলা সুখ আর দুঃখের মূল মন্ত্রগুলো বলে দিয়েছে, যেহেতু তোমাকে মানুষের সাথেই জীবনযাপন করতে হবে, অতএব তুমি যদি সুখে থাকতে চাও এই 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 বিষয়গুলো মানো, আর যদি তুমি দুঃখে নিজের জীবনকে দুঃখী এবং শাস্তিময় দুঃখীময় যদি করতে চাও তাহলে এই এই কাজগুলো করো। আল্লাহ তাআলা এর মধ্যে বলেন কি, কোনো মানুষ তোমার উপরে জুলুম করছে, কোনো মানুষ তোমাকে মসজিদুল হারামে আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, সবার যাওয়ার অধিকার আছে, তোমাদেরকে যেতে দেয় না, সে জুলুম করলো, তোমার অধিকার থেকে বঞ্চিত করলো। কেউ যদি তোমার উপরে জুলুমও করে তারপরও ওই জুলুমের বদলা নিতে গিয়ে তার উপরে তুমি পাল্টা জুলুম করতে পারো না, কারণ যদি একজন আপনার উপরে জুলুম করছে আপনি এর পাল্টা প্রতিশোধ নেবেন, সে আবার অপেক্ষায় থাকবে আপনার পাল্টা প্রতিশোধ নিতে, আপনার জীবনটাও জাহান্নাম হয়ে যাবে, তার জীবনটাও জাহান্নাম হয়ে যাবে। আপনি চাইতেছেন তার প্রতিশোধ নিতে, সে চাইতেছে আপনার প্রতিশোধ নিতে, আর এইভাবে আপনাদের দুজনার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু এর এর উল্টা জিনিস যদি আপনি করেন, আপনার উপরে একজন জুলুম করছে, আল্লাহ বলতেছে কি, যে তোমার উপরে কেউ জুলুম করলেও তুমি জুলুম করবে না, ওয়ালা তাখুল মান খানা ইতামি আদি ইলা মানি তামানা, তোমার কাছে যদি কেউ আমানত রাখে তুমি তার আমানত তার কাছে পৌঁছিয়ে দাও, ফেরত দিয়ে দাও, তোমার সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। রাসূল হাদিসের মধ্যে বলে কেউ যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি করবে না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি জুলুম করবে না, যদি তুমি জুলুম করো বললাম আপনার জীবনটাও জাহান্নাম তার জীবনটাও জাহান্নাম, আর এর উল্টা যদি আপনি করেন, আল্লাহর কথা যদি মানেন, উনি জুলুম করছে আপনি করেন, উনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে আপনি করেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটাও বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে তুমি তোমার সাথে যদি কেউ জুলুম করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, যদি করো তাহলে যেই ব্যক্তির সাথে তোমার শত্রুতা আছে ওই ব্যক্তিও তোমার বন্ধুতে রূপান্তরিত হবে। আপনি আপনার উপরে একজন জুলুম করছে, আপনি জুলুম করতেছেন না, আপনার প্রতিবেশী আপনার ঘরের সামনে সবসময় ময়লা রাখে, আপনার রাতে ঘুমাতে দেয় না, আপনার বদনাম করে, কিন্তু আপনি কোনোদিন আপনার প্রতিবেশীর বদনাম করেন না, কোনোদিন আপনার ময়লা প্রতিবেশীর ঘরের সামনে রাখেন না। প্রতিবেশী হয়তো বা একদিন দুই দিন তিন দিন ময়লা এভাবে এক সপ্তাহ হয়তো রাখবে, এক সপ্তাহ আপনাকে ডিস্টার্ব করবে, আপনি তারপরও দেখে আপনি চুপ, সে ময়লা আপনার বাসার সামনে রাখবে না, সে ময়লা আপনার বাসার সামনে রাখবে না, আপনার যেই বিষয়ে কষ্ট হয় সেই কষ্টের বিষয় সে করবে না, এবং কিছুদিন পরে সেই আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে, সেই অন্য মানুষ যাদের কাছে সবসময় আপনার দুর্নাম করত তাদের কাছে বলবে এলাকায় যদি একজন ভালো মানুষ থাকে তাহলে অমুক লোকদের কাছে, অর্থাৎ যে শত্রু
এর যদি আপনি প্রতিশোধ নিতেন, তার জীবন যেমন নরক আপনার জীবন তেমন নরক হইত। কিন্তু আপনি যেহেতু তার প্রতিশোধ নেন নাই, তো এর ফলে হয়েছে কি, সে আপনার বন্ধুতে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুতে রূপান্তরিত হওয়ার কারণে সে আপনার আজাবের পরিবর্তে রহমতে রূপান্তরিত হয়েছে। সে আপনার সকলের কাছে আপনার সুনাম করে, আপনার পাল্লে উপকার করার চেষ্টা করবে, আপনাকে যদি কোনো জায়গায় কোনো ক্ষতি হইতে দেখে সে সেই ক্ষতি থেকে আপনাকে বাঁচাইতে চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা, আমরা যেহেতু সামাজিক জীব, মানুষের সাথে আমাদেরকে থাকতেই হবে, তো এই মানুষের সাথে থাকতে হইলে কীভাবে আমাদের জীবনটাকে সুখী করতে পারি, কীভাবে আমাদের জীবনটাকে দুঃখী জীবন থেকে বাঁচাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মূল সূত্র শিখিয়ে দেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মসজিদুল হারামি আন তা'তাদু, মসজিদে হারাম থেকে তোমাদেরকে বাধা দিয়েছে এক জাতি, এই ঘৃণা যেন তোমাদেরকে বাধ্য না করে তাদের উপরে জুলুম করা। কোরআনের এই পরের পৃষ্ঠায় আছে আবার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, কোন জাতির ঘৃণা যেন তোমাদেরকে বাধ্য না করে বেইনসাফি করার, বরং তোমরা ইনসাফ করো। যদি তোমরা ইনসাফ করো, এটা তাকওয়ার নিকটবর্তী। অর্থাৎ আপনি যদি ইনসাফ করেন, যে আপনার উপরে অন্যায় করেছে তার সাথেও যদি আপনি ইনসাফ করেন, তাহলে এই ইনসাফ তাকে আপনার কাছে নিয়ে আসবে। আল্লাহ বলে ইয়াদিলু, ইনসাফ করো, তাহলে এই ইনসাফ তাকওয়ার নিকট করছে। তাকে আপনি যার উপর ইনসাফ করতেছেন তাকে তাকওয়ার কাছাকাছি নিয়ে আসবে, আপনাকে তাকওয়ার কাছাকাছি নিয়ে আসবে, এবং ওই যার উপর ইনসাফ করতেছেন তাকে আপনার কাছাকাছি নিয়ে আসবে, আপনাকে বন্ধু ভাবতে শুরু করবে, আর সে একজন ভালো মানুষ হয়ে যাবে, আপনিও ভালো মানুষ হবেন, সেও ভালো মানুষ হবে। এই জন্য ইসলামের মধ্যে মৌলিক বিষয় হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। ইসলামের মধ্যে এই ইনসাফ প্রতিষ্ঠা হইছে বলেই ইসলামের বিজয়, ইসলামের উন্নতি, ইসলামের প্রচার প্রসার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আর এটা কোরআনে কারিমের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন আছে, এর সাক্ষী ইয়াহুদি খ্রিস্টান অন্যান্য জাতিরা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন খাইবারের ইহুদিরা তাদের ফসলি জমির একটা অংশ ইসলামের মুসলমানদেরকে দেওয়ার কথা। তো আব্দুল ইবনে রাওয়াহাকে পাঠাইছেন, যেই অংশটা অর্ধেক অংশে কত আসে এটা তুমি গিয়ে পরিমাপ করে আসো, যে এত তাদের টোটাল ফসল হয়েছে ধরেন 100 মন, তো মুসলমানদেরকে দেওয়ার কথা 50 মন। সে এই পরিমাপ করতে গেছে। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে যখন ইহুদিরা পাইছেন যে মুসলমানের প্রতিনিধি হিসাবে আসছে, যে আমাদের এখান থেকে সরকারি, তারা যেহেতু মদিনার আন্ডারে ছিল, মদিনা রাষ্ট্রের আন্ডারে, সরকারি যে ট্যাক্স, এই ট্যাক্স দিতে হবে, তো সেই ট্যাক্সটা কত হয় নির্ধারণ করার জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আসছে। আমরা যেমন করি, ট্যাক্স ও ট্যাক্স কর্মকর্তারা যদি আমাদের দোকানে যায় অথবা আমার শোরুমে যায়, তা আমরা কী করি, সে স্যার টেবিলের তল দিয়ে কিছু ধরেন, আমার ট্যাক্সটা কমায় দেন, আমার এই যে ইনকাম এগুলো দেখাবেন না, এইগুলো করবেন,
আর এই জন্য টেবিলের নিচ দিয়ে ধরে। হয়তো অনেকে নিজে দেয়, অথবা অনেক ট্যাক্স কর্মকর্তারা নিজেরা চায়। অর্থাৎ এই ট্যাক্স কমানোর জন্য আমরা ঘুষ দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে আছে। আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে ওই ইহুদিরা সেরকম ঘুষ দিছে, অনেক স্বর্ণরূপা দিছে, যে যে স্বর্ণরূপা তোমাকে দেওয়া হলো তুমি আমাদের এই ট্যাক্সের পরিমাপ কমায় দাও। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যে উত্তর তাদেরকে দেন, হে ইহুদি জাতি, তোমরা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট, আমার কাছে পৃথিবীর মধ্যে কুকুর শুয়োর এদের চেয়ে যদি নিকৃষ্ট কেউ থাকে তোমরা আমার কাছে এর চেয়ে নিকৃষ্ট, তোমাদেরকে আমি এত ঘৃণা করি, কিন্তু আমি তোমাদেরকে ঘৃণা করি ঠিক আছে, কিন্তু ঘৃণা করি বলেই আমি তোমাদের উপরে জুলুমও করব না, আমি অন্যায় করব না। তোমাদের প্রতি মুসলমানের যা পাওনা আমি সেটাই দিব, যেহেতু আমি তোমাদেরকে ঘৃণা করি, হয়তোবা আমি আমার ঘৃণার কারণে আমি তোমাদের ট্যাক্স 10 টাকা আসতে আমি সেটাকে 20 টাকা লিখতাম, যেহেতু ঘৃণা করি, কিন্তু না, আমি তোমাদেরকে ঘৃণা করলেও আমি ন্যায় নীতির ইনসাফের বাইরে যাইতে পারব। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলেন, তখন ইহুদিরা ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, বিহাজা ক্বামাতিস সামাওয়াত, যে তুমি যে ইনসাফ আজ প্রতিষ্ঠা করতেছো এই ইনসাফের কারণেই পৃথিবী প্রতিষ্ঠিত আছে, ইনসাফের কারণেই পৃথিবীতে জয়, ইনসাফের কারণেই জাতির উন্নতি, জাতির ডেভেলপমেন্ট সব এই ইনসাফের কারণেই প্রতিষ্ঠা। আর হে মুসলমানরা, তোমরা যে বিজয় পাইতেছ, তোমরা যে উন্নতি লাভ করতেছ, এই ইনসাফের কারণেই পাইতেছ। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে জাবালা ইবনে আইহাম একজন রাজা, সে ইসলাম গ্রহণ করে, খ্রিস্টান রাজা ছিল, মালিকুল গাসা আছেন, গাসা আছেন আর রাজা, খ্রিস্টান রাজা, সে ইসলাম গ্রহণ করে সে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে, যেহেতু সে একজন রাজা ইসলাম গ্রহণ করছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে অভ্যর্থনা জানাইছে। তো সে তারপরে বলছে আমি ওমরা করতে চাই, বলে ঠিক আছে। তো সে ওমরা করতে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে হয়তো বা তার জন্য বডিগার্ডও দিয়ে দিছে। তো ওমরার তাওয়াফের জায়গা, সেখানে তো কোনো বডিগার্ড চলে না, সবাই একই, এক ধরনের পোশাক সবাইকে পরতে হয়, সাদা পোশাক, একটা কাঁধের উপরে ঝুলাইতে হয় আর একটা নিচে পরতে হয় এহরাম। তো ওখানে তো আর পরিচয় নেই, কে বাদশাহ আর কে প্রজা, কে রিক্সাওয়ালা, এগুলো তো আর ওখানে বোঝা যায়। তো সে ওই এহরাম পরে, এহরামের পোশাক পরে সে তওয়াফ করতেছে। তো তওয়াফের সময় একজন গ্রাম্য লোক, উনি তো আর চিনেন নাই কে, সাধারণ মানুষ, তো ওনার পায়ে ওই জাবালুন আইহাম কাসাসেনার রাজা যে উপরের অংশ যেটা ছিল, উপরের চাদর, এহরামের অংশ যেটা উপরের, ওই চাদরের মধ্যে পাড়া লাগছে, ওই গ্রাম্য ব্যক্তি পাড়া লাগার কারণে ওই রাজা ওনার খুব মেজাজ খারাপ হয়ে গেছে। আমি একজন রাজা, আমার জামায় পাড়া দিছে গ্রাম্য একজন আমার জামায় পাড়া দিছে, তুমি যখন দেখছে তো তাকে ওই গ্রাম্য ব্যক্তির এক থাপ্পড় দিছে।
ওই এক ধাপ পরে ওই গ্রাম্য ব্যক্তির নাক থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। তো এখন গ্রাম্য ব্যক্তি দেখতেছে যে আমারে মারছে, আর আশেপাশে সবাই বলছে উনি গাছা সেনার রাজা, আর সে নিজেই বলছে আমি রাজা, তুই আমার চিনুস না, তুই আমার আমার পাড়া দিস। তুনি দেখেন ওই গ্রাম্য যে আমাকে, আমি তো তাকে চিনি নাই, আর আমি ইচ্ছা করেও তার পায়ে তার জামায় আমি পাড়া দিই, আমাকে এইভাবে মানল, আমার এভাবে জুলুম করল, উনি এর প্রতিশোধ কোথায় পাবে? উনি কারোর কাছে আর প্রতিশোধ না আছে, সরাসরি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়ে বলেন যে হে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে জুলুমের বিচার চাইতে আসছি। বলে কি হয়েছে? বলে যে একজন বলে উনি নাকি গাছা সেনার রাজা, ওনার তওয়াফের সময় আমার অনিচ্ছাকৃত ওনার জামায় একটু পাড়া লাগছে, আর উনি আমাকে থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার কারণে আমার নাক থেকে রক্ত বের হয়েছে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ন্যায় বিচারক, রাজাকে ডাকছে যে তুমি এই গ্রাম্যকে থাপ্পড় দিছ? তো ওই রাজা বলে হ্যাঁ থাপ্পড় দিছি, একটা রাস্তার ফকির ও আমার জামার মধ্যে পাড়া দিছে, আরে থাপ্পড় দিছি তো কমই দিছে, আমি তো আরে একেবারে শেষ করে ফেলব। আমাদের যেটা হয় না, আমরা রাস্তাঘাটে দেখি না একজন রিক্সাওয়ালা পাইলে সবাই ধরে পিটায়, মানে ওই সময় তার মাতবরি ওনার, উনি বড় উকিল সাহেব, উনি বড় অফিসার সাহেব, সব অফিসার গিরি ওই দেখা যায় গরিব মানুষের সাথে, সাধারণ ফুটপাতের দোকানদারের সাথে যত বড় লোকই মাতবরি আর কি বলে নেতাগিরি সব ওই জায়গায় দেখা। তো সে বলতেছে যে আমি তারা কমই করছি, আমি তো আরও মারতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে সে তো না দেখে তোমার একটু পাড়াই দিছে, তুমি যদি তাকে শাস্তি দিতে চাইতা তুমি তাকে হয়তোবা তার জামার মধ্যে পাড়া দিতে পারতা, কিন্তু তুমি তাকে থাপ্পড় মেরে তার নাক থেকে রক্ত বের করছো, এটা তুমি জুলুম করছো, হয়তোবা তুমি তার কাছে ক্ষমা চাও, তাকে রাজি করাও, আর না হয় এই গ্রাম্য তোমাকেও থাপ্পড় মারবে, তোমার নাক থেকে রক্ত বের করবে। এখন ওই রাজা বলে কি বলেন আপনি, এই গ্রাম্য আমার থাপ্পড় মারবে, আমি রাজা একটা, আপনি আমার কি পাইছেন? খুব হামকি দামকি ওমর ইবনে খাত্তাবের সাথে যে আপনি আমার চিনেন নাই, আমি গাছা সেনার বা রাজা। বলে তোমারে চিনছি, তোমার চোদ্দ পুরুষকেও চিনছি, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম সমস্ত বড়লোকই সমস্ত মানুষের ভেদাভেদ, সমস্ত রঙের ভেদাভেদ, সমস্ত ভাষা বর্ণের ভেদাভেদ ইসলাম মূলত পাঠন করে ফেলছে, ইসলাম অধিকারের ধর্ম, তুমি তাকে রাজি করাও, আর না হয় তুমি তার যেমন নাক থেকে রক্ত বের করছো সেও তোমাকে থাপ্পড় দিয়ে নাক থেকে রক্ত বের করবে। তখন জাবাল ইবনে আইহাম বলে যে আপনি যদি আমাকে এই গ্রামের কাছে অপমানিত করেন তাহলে আমি কিন্তু মোরতাদ হয়ে যাব। বলে তুমি মোরতাদ হও আর যাই হও, ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা হতেই হবে। তো এর মধ্যে ওই জাবাল ইবনে আইহাম, ওই যে যে রাজা গাছা সেনার রাজা ছিল, এই গোপনে পালিয়ে চলে যায় সেখান থেকে, অর্থাৎ মোরতাদ হয়ে সে চলে যায়, আল্লাহ তাআলা তার ইসলাম তার অন্তরে রাখেন। তো যার কারণে ওই একজন গরিব মানুষের কাছে ছোট হওয়া লাগবে, সেই জন্য যে ইসলামই ত্যাগ করে সে চলে যায়, মোরতাদ হয়ে চলে যায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা যাক বাদশা যাক এতে কোনো আসে যায় না, ইসলামকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য উনি সব কিছু করছেন, কারণ এই ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা মেয়েকে বলতেন, লাও আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা,
একবার এক চুরিতে এক বড়লোক মেয়ে ধরা পড়ছে, তো তার ব্যাপারে শাস্তি হয়েছে হাত, তার হাত কাটা হবে। তো সকল মানুষরা এমনকি সাহাবারা এসে রসুলের কাছে সুপারিশ করবে, কিন্তু কেউ পারে না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে প্রতিনিধি পাঠিয়ে রসুলের কাছে সুপারিশের জন্য পাঠাইছেন যে হে আল্লাহ রসুল, এই মহিলা অনেক ধনাঢ্য লোকে, অনেক প্রভাবশালী, আপনি যদি এর উপরে এই চুরের শাস্তি প্রয়োগ করেন তাহলে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে, এরা যদি ইসলাম বিরোধী হয় তাহলে ইসলামের অনেক ক্ষতি হবে, তো আপনি কমপক্ষে এই লোকের এই মহিলার উপরে এই শাস্তির বিধান প্রয়োগ করেন না। রসুলের কাছে যখন এই সংবাদ নিয়ে আসেন, এই সুপারিশ নিয়ে আসেন, রসুল রাগ হয়ে গেল, সকল সাহাবার সাথে রাগ হয়, আর তখন বলেন লাও আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদ, যদি এই মহিলা না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও যদি চুরি করত আর চোর প্রমাণিত হইত, আমি তার হাত নিজে কর্তন করতাম। এই ইনসাফের জন্যই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইনসাফ যদি যেই দেশে আসবে ওই দেশে শান্তি আসবে। আপনি সারা পৃথিবীতে যে ইসলাম ছড়াইছে, যদিও কাফের মুশরিক হিন্দুরা বিভিন্ন অপপ্রচার চালায়, এমনকি আমাদের বাংলাদেশেও অনেক বইতে, বিভিন্ন দেশের বইতে লেখালেখি করে যে মুসলমানরা এসে ইন্ডিয়া দখল করে নিছে, বখতিয়ারউদ্দিন খিলজি এই ইন্ডিয়া মহাদেশে এসে নাকি দখল করে নিছে, অমুক দেশে দখল করে নিছে, বিভিন্ন জায়গায় বলে মুসলমানরা বিভিন্ন দেশ গিয়ে দখল করছে। মুসলমানরা কোনো দেশ দখল করেন না, বরং ওই সকল দেশের লোকরা নিজেরা সবাই মুসলমানের কাছে গিয়ে বলছেন যে আমাদের দেশের এই জালিম বাদশাকে আপনারা সরান আর আপনারা আমাদের শাসন করেন, কারণ আপনারা যে ইনসাফ করেন, আপনাদের দেশে যে অধিকার আছে, গরিব ধনী যেভাবে সবাই খেয়ে থাকে, এখানে যেমন সবার একটা মানবাধিকার আছে, এই মানবাধিকার আমরা চাই, আমার ছেলে মেয়ে আমি বাঁচতে চাই, আমি চাই না আমাদের দেশে রাজা আমার মেয়ের পছন্দ হয়েছে উঠায় নিয়ে যাবে, আমার জমি রাজার পছন্দ হয়েছে দখল করে নিয়ে, এই সকল জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচান। সারা পৃথিবী সবাই ইনসাফের কারণে মুসলিম শাসকদের কাছে যাইতো আর বলতো যে আমাদের দেশ দখল করো, আমাদেরকে আপনারা শান্তি দেন। ওই সারা পৃথিবীতে ইসলাম প্রচার হওয়ার পরে যখন ইনসাফ কায়েম হয়েছে, সারা পৃথিবীর মানুষ ওই মুসলমানদের উপরে খুশি ছিল, কেউ অখুশি ছিল না, কেউ কোনোদিন মুসলমানদেরকে দখলবাজ কখনো মনে করে না। আপনার এই ইন্ডিয়ায় মুসলমানরা 800 বছর শাসন করছে, 800 বছর শাসন করার পরেও 200 বছর ইংরেজরা শাসন করছে, এই 800 বছর শাসন করার পরেও ইন্ডিয়ার মধ্যে যত হিন্দুরা ছিল, কোনো হিন্দুদের ইতিহাসে কোথাও পাবেন না মুসলিম শাসকদের বিরুদ্ধে তাদের অভিযোগ যে তাদের উপরে জুলুম করছে। এই ব্রিটিশটা ছিল, তখনও কোনো অভিযোগ ছিল না, বরং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে ওই আন্দোলনের মধ্যে মুসলমানরা যেমন আন্দোলন করছে, মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুরাও আন্দোলন করছে। অর্থাৎ যদি হিন্দুরা মুসলমানদেরকে শত্রুই মনে করত, কারণ এরা 800 বছর আমাদের উপরে শাসন করে আমাদের উপরে জুলুম করছে, যদি শত্রুই মনে করত তো কখনো মুসলমানদের সাথে মিলে ওই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করত। আর আপনারা সবাই জানেন 1947 সনে যে ব্রিটিশরা এশিয়া মহাদেশ থেকে, এই ভারত উপমহাদেশ থেকে যে চলে যায়, চলে যাওয়ার কারণ এর বিরুদ্ধে, ওনাদের বিরুদ্ধে যে আন্দোলন হয় বা যুদ্ধ বা আন্দোলন যেটা হয়, ওই আন্দোলনের মধ্যে হিন্দুরা আন্দোলন করে, মুসলমানরা আন্দোলন করে।
আর এই হিন্দুরাও চায় নাই কিন্তু যে তাদের জন্য আলাদা দেশ হোক, মুসলমানদের জন্য আলাদা দেশ, এরকম হিন্দুরাও চায় না। এটা হলো ব্রিটিশদের আরেকটা কুচক, ব্রিটিশদের আরেকটা চক্রান্ত। তারা মুসলিম মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড দেওয়ার জন্য পাকিস্তান দুই পাশের দুই পাকিস্তানকে মুসলমানদের জন্য দিছে, আর হিন্দুদের দিছে মাঝখানের অংশ। এগুলো ওই মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা বাজানোর জন্য এই ব্রিটিশটা এই কাজ করে গেছে। ব্রিটিশটা থাকা অবস্থায় হিন্দুরা কখনো বলেনি, এখন এসে তারপর প্রথম অনেক দিন এই 19 শতকে দেখবেন, 20 শতকে এসে এখন হয়তো শোনা যায় যে মুসলমানরা ইন্ডিয়া নাকি দখল করছে, এই দেশ নাকি অনেক আগে হিন্দুদেরই ছিল, হিন্দুরাই নাকি এই দেশের আদিবাসী, এই জন্য হিন্দুরাই এই দেশে থাকবে আর হিন্দুরা ছাড়া আর কোনো জাতি মুসলিম টুসলিম কেউ এই দেশে থাকতে পারবে না, যদি কেউ থাকে সব এই দেশ থেকে তাড়িয়ে দাও। এগুলো হলো এই কিছুদিন থেকে শোনা যায়, আগে এই সমস্ত কথাবার্তা কোনো কিছুই ছিল না। এই আয়াতের দ্বারা আপনার এই কথাও বুঝে আসে। আল্লাহ বলেন কি, কেউ জুলুম যদি করে, জুলুম করলেও তুমি তার সাথে সীমালঙ্ঘন করতে পারো না, মুসলমানের জন্য বৈধ না। হিন্দুরা যদি আপনার উপরে জুলুমও করে, হিন্দুরা ইন্ডিয়ায় মুসলমানদেরকে ধরে মারে, ঘর বাড়ি থেকে বের করে দেয়, জুলুম করতেছে। হিন্দুরা যদি জুলুমও করে, আপনি মুসলমান হিসাবে ওই হিন্দুদের উপরে বাংলাদেশে জুলুম করা, বাংলাদেশকে ওই দেশে যেমন মুসলমানদেরকে ঘর বাড়ি তাড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, বের করে দেয়, ওইরকম বাংলাদেশে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া জায়েজ আছে? আল্লাহ তাআলা বলতেছে যদি তোমাদের উপরে কেউ জুলুমও করে তারপরে প্রতিশোধ নিতে পারবে না। তার অর্থ কি, যে ইসলামের মধ্যে সাম্প্রদায়িকতার কোনো সুযোগই নেই। এই ইসলামে ইসলামকে যে সাম্প্রদায়িকতা যে কথা বলা হয় এগুলো শুধু অপপ্রচার, ইসলামকে কলুষিত করার একটা উপায়, বাংলাদেশটাকে কলুষিত করার উপায়। বাংলাদেশের মধ্যে আমরা হিন্দু মুসলমান সব সময় একত্র হয়ে আছি, কোনো মুসলমান কখনোই এই চেষ্টাও করে না কোনো হিন্দুদের গায়ে হাত তোলা, কারোর মধ্যে এই ধরনের মানসিকতা। আমরা তো জানি আমাদের আশেপাশে, আমার নানা বাড়ির আশেপাশে সব হিন্দু লোকরা বসবাস করে, কোনোদিন এই ধরনের চিন্তা ভাবনাও আসে না। আমাদের অফিস আদালতে কত হিন্দুরা কাজ করে, কত কি বলে মিস্ত্রি আসে, হিন্দুরা আসে, আমরা কোনো সময় চিন্তাও করি না। কিন্তু এই সব কথাবার্তা বলে, সাম্প্রদায়িকতা বলে মানুষের মধ্যে একটা উস্কানি দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলেন, যদি মানুষ শান্তিতে যদি থাকতে চাও, যদি সুখী থাকতে চাও, তাহলে তোমার উপরে কেউ জুলুম করলেও তুমি তার প্রতিবাদে জুলুম করতে পারবা না, ইনসাফ কায়েম করবা। যদি ইনসাফ করো তাহলে তুমিও শান্তিতে থাকবা, তোমার দেশও শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।